দর্শক স্বাগত জানাচ্ছি। উত্তরা থেকে মিরপুর হয়ে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল যাচ্ছে, এ কথা তো সবারই জানা। স্বপ্নের এই প্রকল্পের নির্মাণের কারণে সড়ক দিয়ে চলাচল করতে নগরবাসীর দুর্ভোগের কমতি ছিল না, এবার সেই সব দুর্ভোগ লাঘব হতে চলেছে। কিন্তু কিভাবে আর কবে নাগাদ উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলবে, এই পর্বে সেই খবরটি থাকছে। প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। বুড়িগঙ্গার সন্তান ঢাকার বয়স ছাড়িয়ে গেছে 400 বছর। মোঘল, ব্রিটিশ, পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশেরও বয়স হয়েছে 50 বছর। বুড়িগঙ্গার স্রোতের সাথে পাল্লা দিয়ে সময়ও পেরিয়ে যেতে থাকে। সেই সময়ের ক্ষুধার্ত গর্ভে নদীর তীরে গড়ে উঠতে শুরু করে বহু অট্টালিকা। প্রয়োজনে এই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা ঢাকা হয়েছে মেগা সিটি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জাদুর শহর হিসেবে খ্যাত ঢাকায় প্রতি বছর 6,12,000 মানুষ নতুন করে বসতি গড়েন। দৈনিক হিসেব করলে যা দাঁড়ায় 1,700 জনে। এভাবে চলতে থাকলে 2030 সাল নাগাদ ঢাকা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মেগা সিটিতে রূপ নেবে। এত এত মানুষের আবাসন, কর্মসংস্থান সবই হয়েছে ঢাকায়। এতে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ঢাকা মহানগরী। প্রয়োজনের তুলনায় সড়ক কম থাকায় যানজট যেন এই শহরের নিত্য ঘটনা। আর তাই তো মাঝে মাঝেই ঐতিহ্যের এই শহরকে শুনতে হয় বসবাসের অযোগ্য হয়ে ওঠার নির্মম সত্য শব্দটিকে। সেই অসহনীয় যানজটের কবল থেকে রেহাই দিতে মেট্রো রেলের যাত্রা শুরু। সব চড়াই উচ্চই পাড়ি দিয়ে স্বপ্নের এই প্রকল্প এখন বাস্তবে ধরা দিয়েছে। অপেক্ষা কেবল দেশের প্রথম ইলেকট্রিক দাঁড় টানা মেট্রো রেলে চেপে যাতায়াতের। তবে এই মেট্রো রেলের কর্মযজ্ঞের কারণে দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে নগরবাসী। সড়কের মাঝ বরাবরের মাথার উপর দিয়ে ছুটে যাবে মেট্রো রেল। আর তাই মেট্রো রেল নির্মাণের জন্য সড়কের অর্ধেকটা জুড়ে ব্যারিকেড দিয়ে নির্মাণ কাজ এগিয়ে চলে। মূলত মেট্রো রেলের পিলার নির্মাণ করার সময় নিরাপত্তার জন্য এগুলো ব্যবহার করা হয়, ফলে সড়কের 30-40% মেট্রো রেল নির্মাণের জন্য বন্ধ থাকত সব সময়। এখন মেট্রো রেলের পিলার সহ অন্যান্য কাজ শেষ হয়েছে, তাই এবার সেই দুর্ভোগও কমতে শুরু করেছে। মেট্রো রেলের বয়ে চলা পথগুলো থেকে সেই ব্যারিকেড সরতে শুরু করেছে, ফলে সড়কের অধিকাংশ স্থান থেকে এগুলো সরিয়ে ফেলা হচ্ছে। বাড়ছে সড়কের প্রশস্ততা, সরু সড়ক এখন আগের জায়গায় ফিরছে অনেক স্থানে, ফলে স্বস্তি এসেছে নগরবাসীর। সরেজমিনে দেখা গেছে, মাটিতে ব্যস্ততম সড়কে নির্মাণ কর্মযজ্ঞের কারণে রাজধানীবাসীর দুর্ভোগ ছিল দীর্ঘদিন। এখন এইসব রুটে সড়কের অনেক স্থানে মেট্রো রেলের কারণে খোঁড়াখুঁড়ি নেই। পাইলিং, পিলার তৈরি সহ সড়ক পথের কাজগুলো শেষ হয়েছে। মেট্রো রেলের প্রথম অংশ উত্তরা তৃতীয় ফেজ থেকে আগারগাঁও এলাকার অগ্রগতি 87.80%। ফলে বলা চলে আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত সড়কে মেট্রো রেলের আর কোনো কাজ নেই, যত কাজ ভায়াডাক্টের উপরে। দীর্ঘদিন ধরে চলা সে দুর্ভোগ এবার কিছুটা লাঘব হতে চলেছে। মেট্রো রেলের পিলারের আশপাশ কনক্রিট ও স্টিলের বেড়া অপসারণ করা হচ্ছে, সড়ক হচ্ছে মসৃণ। মেট্রো রেলের পিলারগুলো শুধু রক্ষার্থে ছোট পরিসরে সড়কের মাঝ বরাবর সিমেন্টের ব্লক দেওয়া হচ্ছে, ফলে সড়কের শতভাগ অংশ খুলে দেওয়া হচ্ছে, কারণ মেট্রো রেলের পিলার শুধু সড়কের মিডিয়ান বরাবর অবস্থান করছে। পশ্চিম শেওড়াপাড়া রোকেয়া সরণিতে সড়ক থেকে শুরু করে ঢাকার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয় পর্যন্ত সড়ক থেকে মেট্রো রেলের নির্মাণ সামগ্রী সরানো হচ্ছে, বিশেষ করে কনক্রিট ও স্টিলের রোড ট্রাফিক ব্যারিয়ার সরানো হচ্ছে। সড়ক থেকে মেট্রো রেলের নির্মাণ সামগ্রী সরে যাওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। জিএমটিসিএল সূত্র জানিয়েছে,
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার অংশে যেহেতু সড়কে মেট্রো রেলের কোনো কাজ বাকি নেই, তাই সবকিছু সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে এই কাজ শেষ হবে। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেলের কারণে সড়কে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এতে করে সড়কে জনসাধারণের চলাচল উন্মুক্ত হবে, ফলে শুরু হয়ে যাওয়া পথটি প্রশস্ত হচ্ছে, সেই সাথে দীর্ঘদিনের যানজটও কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। রাজধানীবাসীর স্বস্তির খবরের সাথে যুক্ত হয়েছে সুন্দরের সমারোহ। সবুজে ঘেরা গাছেরাও টিকে আছে ব্যস্ত এই নগরীতে। ঢাকা শহরের অক্সিজেন খ্যাত সোহরাওয়ার্দী উদ্যান যেমন স্বাধীনতার ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তেমনি করে আবার এই সবুজ বন বৃক্ষরাই ইট পাথরের শহরের বুকে অক্সিজেনের ভান্ডার হয়ে টিকে আছে। একটু সুন্দর করে দেখলেই দেখা মিলবে অন্যরকম এক ঢাকার। সেই সবুজ সিটির দিকে একে বেঁকে রাজপথের বুক ছিঁড়ে চলে গেছে মেট্রো রেল। রাজধানীর উত্তরা থেকে শুরু করে মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, কাউরান বাজার হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের পাশ দিয়ে মেট্রো রেল চলেছে মতিঝিল কমলাপুর পর্যন্ত। এই অংশের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই অংশেরও নিচের কাজ প্রায় শেষের পথে। এই অংশের বেশিরভাগ ভায়াডাক্ট বসানোর কাজ শেষের দিকে, ফলে এই অংশেও মেট্রো রেল যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছে তাতে রাজধানীবাসীর স্বপ্ন আরও বেশি চওড়া হয়েছে মেট্রো ট্রেনে চেপে যাতায়াতের। একটু উপর থেকে দেখলেই চোখে ধরা পড়বে মেট্রো রেলের সৌন্দর্যের দৃশ্য। সড়কের উপর দাঁড়িয়ে আছে মেট্রো রেলের ভায়াডাক্ট, যেন নগরবাসী স্বপ্ন দাঁড়িয়ে আছে। এর মধ্যে এই অংশে কাওয়ান বাজার এলাকায় নিচের কাজ শেষ হয়েছে, ফলে নিচের ব্যারিয়ার খুলে দেওয়ায় সড়ক প্রশস্ত হয়েছে। এতে করে কাওয়ান বাজার অংশের মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে অনায়াসে যানবাহন চলাচল করছে। দুর্ভোগ কমে যাওয়ায় স্বস্তি এই পথের যাত্রীদের। তবে ট্রেনে চেপে যাতায়াত করলে চিরতরে মোচন হবে যাত্রীদের যানজটে বসে থাকার কষ্ট। উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও অংশ 2021 সালে চলাচল করার কথা ছিল, কিন্তু মহামারী করোনার কারণে সেই তারিখ পিছিয়ে আগামী বছর জুনে চালু হওয়ার কথা রয়েছে। সেই সাথে আগারগাঁও থেকে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত প্রাথমিকভাবে 2024 সালের মধ্যে মেট্রো সেবা চালু করার কথা ছিল। তবে সে হিসেব কিছুটা বদলে আরো 2 বছর এগিয়ে এসেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MANC সিদ্দিক। রাজধানীবাসীকে সুখবর দিয়ে তিনি বলছেন 2022 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হতে চলেছে পুরো মেট্রো রেলের কাজ। আগামী বছরই সমস্ত ট্রেন সহ ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ইলেকট্রিক দাঁড়টানা ট্রেনে চেপে যাতায়াত করা যাবে বলে আশার কথা জানিয়েছেন তিনি। বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের উত্তরা থেকে কমলাপুর অংশের সামগ্রিক কাজ 68% শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। DMTCL সূত্র বলছে আগস্টে পরীক্ষামূলকভাবে উড়ালপথে ট্রেন চলাচল করবে, আর আগামী বছর জুনেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সব মিলিয়ে 24টি ট্রেন তৈরি হচ্ছে জাপানে। তবে প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও অংশের জন্য 5 সেট ট্রেন আসার কথা থাকলেও দেশে এসেছে 4 সেট। আরও 1 সেট ট্রেন 16 জুলাই জাপান থেকে রওনা হওয়ার কথা থাকলেও অলিম্পিক গেমস আর করোনা পরিস্থিতির কারণে জাপানে চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ফলে নির্ধারিত দিনে 5ম সেট ট্রেন আসতে দেরি হবে বলে প্রকল্প সূত্র নিশ্চিত করেছে। 5ম সেটটি মাসখানেক দেরিতে আসতে পারে বলেও জানা গেছে। তবে এর জন্য পরীক্ষামূলক চলাচলে কোনো ধরনের বাধা আসবে না বলেও জানিয়েছে সূত্রটি। ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক, দ্রুততর ও নির্বিঘ্ন করতে 2012 সালে মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হয়। এতে মোট 21,985 কোটি ব্যয় ধরা হয়েছে।
এর মধ্যে 16,594 কোটি 59 লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। দর্শক, আজকে পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।